প্রবাসীরা দেশে ফিরলে নবাব জাদা হয়ে যান কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার এই কথা নিয়ে শুরু করছি বেখবর দর্শক পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে যেই কথাটি বলেছেন যে প্রবাসীরা দেশে ফিরে নবাব নবাবজাদা হয়ে যান এই কথাটি তিনি কিছুটা বিরক্তি কিছুটা অভক্তি কিছুটা অপমানের ভাষায় তিনি বলেছেন আপনারা জানেন যে তার একটি প্রেক্ষাপট আছে যে ইতালির থেকে যারা বাংলাদেশে ফিরছিল তারা কোয়ারেন্টিনে থাকতে চান না এটি নিয়ে খুব বিক্ষোভ করছিল কেননা কোয়ারেন্টিনে যে থাকার যে ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা সব মিলে সময় সাপেক্ষ ছিল সব মিলিয়ে ইতালি ফেরত প্রবাসীরা বিক্ষোভ করছিল তারই প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি এই কথা বলেন যে তারা ফাইভ স্টার হোটেলে থাকতে চান ফাইভ স্টার হোটেলের খাবার খেতে চান কিন্তু সরকারের সেই সামর্থ্য নেই পর্যটনের খাবার দেওয়া হয়েছে ফলে বিশেষ ব্যবস্থাটা মেনে নেওয়া উচিত এরকম ভাষায় কথা বলতে যেয়েই তিনি বলেছেন যে প্রবাসীরা দেশে ফিরলে নবাবজাদা হয়ে যান আমি কিন্তু বিষয়টি ইতিবাচকভাবে দেখতে চাই কেননা আসলেই প্রবাসীরাই এই দেশের নবাবজাদা নবাবজাদা এই কথাটি আপনারা নিশ্চয়ই জানেন যে এই নবাব কথাটা কেন আসলো নবাব কথাটা হচ্ছে যে বাংলার যেই স্বাধীন নবাব যারা ছিলেন বাংলা বিহার উড়িষ্যা এটি এই অঞ্চল মিলে যে নবাব রাস দেশ স্বাধীন করত। তার প্রথম স্বাধীন নবাব ছিল সতেরোশো সতেরো সালে মুর্শিদকুলি খান তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব আর শেষ নবাব ছিলেন সতেরোশো সালে নবাব সেরাজুদ্দোলা সেই কাহিনী জানেন যে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সেরাজুদ্দোলা পরাজিত হন এবং তারপরে পুরো বাংলা ব্রিটিশদের হাতে চলে আসে সেদিন বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর তবে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোল্লার সম্মান মোটেই কমেনি বরং তিনি এখনও কিন্তু স্বাধীন নবাব এবং সম্মানিত ব্যক্তি হিসাবে সবার কাছেই পরিচিত আমার ধারণা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সেই সম্মানের দিক থেকে যারা এতালি ফেরত প্রবাসী তাদের কথা উচ্চারণ করেননি বরং অপমানের সুরেই বলেছেন আমি ইতিবাচকভাবেই বিষয়টি দেখতে চাই এইভাবে যে ইতালিসহ সারা ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের যে প্রবাসীরা তারা কিন্তু এক অর্থে বাংলাদেশের দৃষ্টিতে আমি বলবো যে তারা নবাবজাদা কেননা তারা সেখানে স্বাধীনভাবে চাকরি করেন ব্যবসা করেন নানান কাজ পেশায় তারা যুক্ত আছেন এবং তারা যে রেমিটেন্স পাঠান বিলিয়ন বিলিয়ন ডলার সেই রেমিটেন্স কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে উন্নয়ন অর্থনীতি খাতকে যে শক্তিশালী করার ক্ষেত্রে যেই কয়েকটি উপাদান তার মধ্যে কিন্তু অন্যতম বিষয় হচ্ছে রেমিটেন্স যেটি প্রবাসীরা পাঠান সুতরাং তারা অনুভব যদি হবেন না কেন প্রশ্ন আমার সেখানে অন্যদিকে দেখুন যে এই যে প্রবাসীরা বলা হয় যে এক কোটিরও বেশি প্রবাসী বিদেশে আছেন এই বিপুল পরিমাণ প্রবাসী যদি আজ দেশে থাকতো তাহলে এখানে কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য সব কিছুর উপরে যে চাপ তৈরি হতো বরং সেই চাপ মুক্ত করে তারা বিদেশে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পয়সা তারা উপার্জন করছেন এবং দেশে পাঠাচ্ছেন এই পাঠানো টাকা পয়সা বা অর্থে কিন্তু আমাদের অর্থনীতি শক্তিশালী শুধু হচ্ছে না সরকারের যারা বিভিন্ন পর্যায়ে যারা আজকে বড় বড় পদ বাগিয়ে যারা চাকরি বাকরি করছেন মন্ত্রী সচিব সহ বড় বড় পদে তারা কিন্তু অনেক রকম ফুটানিও করছেন বড় বড় কথাও বলতে পারছেন তাহলে এই যে অবস্থান সেই অবস্থানটি তৈরি করে দিলোকে সেই অবস্থানটি তৈরি করে দিয়েছে কিন্তু প্রবাসীরাই সুতরাং তারা কেন নবাবজাদা হবেন না প্রশ্ন আমার সেখানে অন্যদিকে দেখুন যে এই প্রবাসীদের পাঠানো অর্থে কী হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে আগে একসময় কুড়ে ঘর ছিল মাটির ঘর ছিল বরং প্রবাসীরা বিদেশে যেয়ে তাদের পাঠানো অর্থে স্বজনরা তার নিজের পরিবার পরিজনরা আজকে দোতলা তিনতলা বাড়ি করছে তাদের সন্তানরা লেখাপড়া করছে লেখাপড়া করে কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন পদে দেশে বিদেশে কিন্তু তারা আবার কর্মসংস্থানের ব্যবস্থা করছে সুতরাং প্রবাসীরাই তো জাদা আমি মনে করি যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেটি এক অর্থে নেতিবাচক হলেও অন্য দিক থেকে যদি আপনারা বিবেচনা করেন তাহলে কিন্তু আসলে সত্যিকার অর্থে তারাই কিন্তু নবাবজাদা তারপরে দেখুন বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের উন্নয়নে কয়েকটি খাত আছে একটি হচ্ছে রেমিটেন্স একটি হচ্ছে গার্মেন্টস আর একটি হচ্ছে কৃষিপণ্য বলা হয়েছে যে অনেকগুলো খাত আছে ছাব্বিশটি প্রায় খাত আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু কেবলমাত্র এই তিনটি খাত রেমিটেন্স কৃষি এবং গার্মেন্টস এই তিনটি খাতই কিন্তু বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি সুতরাং এই যে রেমিটেন্সের কথাটি আসছে বারবার এবং কিছুদিন পর পর যে বাংলাদেশ ব্যাংক থেকে যেই হিসেব দাখিল করা হচ্ছে তাতে কিন্তু রেমিটেন্সের যে পরিমাণটা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে সুতরাং এই যে বৃদ্ধি পাচ্ছে রেমিটেন্স এবং এই রেমিটেন্স বৃদ্ধির কারণে কিন্তু বাংলাদেশের বড়ো বড়ো উন্নয়ন প্রকল্পও কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে তার মধ্যে আমি বলতে পারি পদ্মা সেতুর কথা আপনারা সবাই জানেন বাংলাদেশের ভেতর দিয়ে বিশেষ করে রাজধানী ঢাকার ভেতর দিয়ে যে মেট্রো রেল এবং বাংলা সারা বাংলাদেশের যে সড়ক অবকাঠামো উন্নয়নের যে বড় বড় প্রকল্পগুলো সেই প্রকল্পের পেছনে কিন্তু এই রেমিটেন্সের একটি বড় প্রণোদনা বা বড় অবদান কাজ করছে সুতরাং প্রবাসীরাই তো নবাব জাদা আজকে দেখুন যে এই প্রবাসীরা আজকে একটি বিশেষ পরিস্থিতিতে কিন্তু তারা দেশে আসছে তারা কিন্তু এই দেশেরই সন্তান তাদের এত অবদান সুতরাং আজকে ইতালিতে যে করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে অনেকে দেশে আসছেন আজকে এইটুক সহ্য করার মতন মানসিকতা আমাদের নেই নিশ্চয়ই তারা পরিবার পরিজন নিয়ে আসছেন দশ বারো ঘন্টা আঠারো ঘন্টা কেউ বিমানে থাকছেন সাথে তাদের শিশু সন্তানরা রয়েছেন সুতরাং তারা যদি বাংলাদেশে ফিরে এসে যদি সাথে সাথেই যদি উপযুক্ত পরীক্ষা বা চিকিৎসা না পান এবং চিকিৎসা এবং পরীক্ষার নাম করে যদি তাদের বিড়ম্বনার শিকার হতে হয় এবং সেই ক্ষেত্রে তারা যদি বিরক্ত হন ক্ষোভ বিক্ষোভ করেন তাহলে এটি কি মহা অন্যায় এই জন্য কি তাদেরকে আমরা বলবো ব্যঙ্গ অর্থে যে তারা নবাবজাদা হয়ে যান এই জন্য কি আমরা বলবো যে দেশে ফিরে তারা নবাবজাদা হয়ে যান আমার মনে হয় যে অত্যন্ত একটি অপমানসূচক একটি মন্তব্য কিন্তু যদি আবার ইতিবাচকভাবে স্বাভাবিক অর্থে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু তারা সত্যিকার অর্থেই নবাবজাদা দেখুন বাংলাদেশের যে মানুষগুলো একেবারে খালি হাতে বিদেশে পাড়ি দিয়েছে বন জঙ্গল তারপরে বিপদসংকুল সমুদ্র পাড়ি দিয়ে যারা প্রবাসী গিয়েছেন প্রবাসে যেয়ে কিন্তু তারা তাদের টাকা পয়সাগুলো কিন্তু সেই দেশের ব্যাংকে রাখেননি সেই দেশের সম্পদ কিন্তু তারা গড়ে তোলেননি তাদের কিন্তু লক্ষ্য উদ্দেশ্য যে দেশে ফিরে আসা এবং তাদের স্বজনদেরকে সহায়তা করা সুতরাং সেই কারণে কিন্তু তারা প্রতি বছর কিন্তু কোটি কোটি ডলার দেশে পাঠাচ্ছেন এই পাঠানো অর্থ দিয়ে যেমন আমাদের গ্রামাঞ্চলে তৃণমূলে যেমন জনপদের চেহারা পাল্টে গেছে নতুন নতুন দালান গোটা উঠেছে রাস্তাঘাট হয়েছে আবার সরকারও কিন্তু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে সুতরাং অবশ্যই আমি মনে করি যে প্রবাসীরাই এদেশের প্রকৃত নবাবজাদা